সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বিশেষ বর্ধিত সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে উপজেলার বিজিবি ক্যাম্প সংলগ্ন একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান মজডু মেম্বারের সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ হোসেন আলী মাস্টার। প্রধান বক্তা ছিলেন 3 নং পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি শফিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক আফজাল শেখ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।